জিকিউইট কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে শুরু করব পঞ্চম শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে, যে ইংরেজি বই তোমাদের, সেই বইয়ের লেসন 8 এর অ্যাক্টিভিটিগুলি। এই লেসনের আমরা বঙ্গানুবাদ সম্বন্ধে আলোচনা করেছি, সেটার ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে শুরু করব বিল্ডিংস টু রিমেম্বারের অ্যাক্টিভিটিগুলি। তোমাদের বইয়ের 84 পৃষ্ঠাতে এই লেসনটি শুরু হয়েছে এবং তোমাদের অ্যাক্টিভিটিসগুলো রয়েছে পেজ নাম্বার 88-এ, অর্থাৎ 88 পাতাতে। তো 88 পাতাতে কী আছে অ্যাক্টিভিটি সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো, প্রথমের যে প্রশ্ন আছে, কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ার্ক উইথ ইউর পার্টনার্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে তোমাকে এই যে বক্সের মতো যে ঘরটা রয়েছে, টেবিলটা, সেই টেবিলটা তোমাকে পূরণ করতে হবে। প্রথমে দেখো, নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, কোথায় তারা বেড়াতে গিয়েছিল, যে মনুমেন্ট, যে স্মৃতিসৌধতে তারা বেড়াতে গিয়েছিল সেটার নাম কী। এখানে দেওয়া আছে দ্য ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল চার্চে। লোকেশন অফ দ্য মনুমেন্ট, কোথায় অবস্থিত, সেটার উত্তর হচ্ছে হুগলি, তোমরা লিখে নেবে হুগলি। নাম্বার অফ টিম মেম্বার্স, কতজন গিয়েছিল সেই টিম মেম্বার্সে, দেখো 25, তারা 25 জন মিলে কিন্তু এই জায়গাতে ভ্রমণ করতে গিয়েছিল, অর্থাৎ ব্যান্ডেল চার্চ ভ্রমণ করতে গিয়েছিল। মিনস অফ ট্রান্সপোর্ট, কিসে করে তারা গিয়েছিল, অর্থাৎ ট্রান্সপোর্টের মাধ্যম, সেটা হচ্ছে বাস, বাসে করে তারা গিয়েছিল। দ্য মুঘল এম্পারার মেনশনড হেয়ার আকবর শাহজাহান, আকবর শাহজাহান হচ্ছে মুঘল এম্পারার। দ্য ইয়ার অফ দ্য চার্চ ওয়াজ বিল্ড, কোন বছরে এটা নির্মাণ হয়েছিল, 1599 সালে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা করবে। এরপর চলে আসছি আমরা অ্যাক্টিভিটি টু। অ্যাক্টিভিটি টুতে কী বলেছে, কমপ্লিট দ্য টেবিল, অ্যাক্টিভিটি টুতে বলছে ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ দ্য সিমিলার মিনিংস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তোমাকে সিমিলার মিনিংগুলো বের করতে হবে, অর্থাৎ একই রকম যে অর্থ সেগুলো তোমাকে বের করতে হবে। যেমন প্রথমে এটা হচ্ছে অ্যানসার্ড, অ্যানসার্ডের এখানে যে সিমিলার মিনিংস আছে সেটা হচ্ছে এক্সপ্লেইনড। তার স্টেয়ারিং, স্টেয়ারিং মানে কি, লুকিং। টোল্ড, টোল্ডে তোমরা লিখবে সেইড। স্টার্টেড অর্থাৎ বিগান, শুরু করেছিল। এস্টাবলিশ, প্রতিষ্ঠা করেছিল, বিল্ড মানে নির্মাণ করেছিল বা প্রতিষ্ঠা করেছিল। ক্যারিড অন, চালিয়ে যাওয়া, কন্টিনিউড। তো এইভাবে কিন্তু সবকটা তোমরা সিমিলার মিনিং লিখে নেবে। পরের দেখো আমরা অ্যাক্টিভিটি থ্রিতে চলে আসছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে যে কারেক্ট ভার্ব ফর্মস রয়েছে সেগুলোকে তোমাকে লিখতে হবে। লাস্ট সানডে রেবা, তারপরে দ্য জু, তো উত্তর কী হবে, উত্তর এখানে লিখতে হবে, দেখো ভিজিট না ভিজিটেড, তো উত্তর হবে লাস্ট সানডে যখন থাকবে, অর্থাৎ লাস্ট কথাটা যদি থাকে, অর্থাৎ গত রবিবার রেবা কী করতে গিয়েছিল, জু, জুতে গিয়েছিল, অর্থাৎ জু মানে হচ্ছে চিড়িয়াখানাতে বেড়াতে গিয়েছিল। তাহলে যখন লাস্ট কথাটা থাকবে তখন আমাদের পাস্ট টেন্স করতে হয়, অর্থাৎ ভিজিটেড হবে, ঠিক আছে। তা তোমরা লিখবে ভিজিটেড দ্য জু, অর্থাৎ গত রবিবারে রেবা চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিল। দে ড্রিঙ্ক কফি এভরিডে, ড্রিঙ্ক না ড্রাঙ্ক, তারা প্রত্যেক দিন কফি খায় সেজন্য ড্রিঙ্ক হবে। ফার্মার্স গ্রো ক্রপস, যেহেতু ফার্মার্স আছে, অনেকগুলো কৃষক রয়েছে, তো তার জন্য শুধু গ্রো হবে, গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড, অর্থাৎ কৃষকরা জমিতে ফসল ফলায়। তো এরপরে দেখো চারে চলে এসেছি, দ্য বয়েজ এনজয় না এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, বালকেরা উপভোগ করছিল একটি ফুটবল ম্যাচ গতকাল। ইয়েস্টারডে যখন থাকবে তখন কিন্তু আমাদের পাস্ট টেন্স করতে হবে, তাহলে এনজয়েড, এখানে লিখবে এনজয়েড। তারপরে সুবীর স্যাং না সিংস এ প্যাট্রিয়টিক সং, সুবীর গান গায় না গেয়েছিল, ইয়েস্টারডে আছে, এখানেও ইয়েস্টারডে আছে, তাহলে এখানেও হয়ে যাবে স্যাং। সুবীর গতকাল একটি দেশাত্মবোধক গান গেয়েছিল। ছয়টা কি আছে, উই গো না ওয়েন টু স্কুল এভরিডে বাই বাস, আমরা প্রত্যহ বাসে করে স্কুলে যাই, তো এখানে সেই জন্য হয়ে যাবে গো। চলে আসছি অ্যাক্টিভিটি ফোর। অ্যাক্টিভিটি ফোর আমাদের কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। তো প্রথম প্রশ্ন দেখো, হোয়ার ডিড দ্য বাস স্টপ, বাসটা কোথায় থেমেছিল, উত্তর লিখবে দ্য বাস স্টপ ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, চার্চের সামনে বাসটা থেমেছিল। হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা, মিতার দুটো বন্ধুর নাম লিখতে বলেছে, আমিনা অ্যান্ড সুনিতা, ওয়ার দ্য নেমস অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা, মিতার দুটি বন্ধুর নাম হচ্ছে অনিমা এবং সুনিতা। আসছি তিনের দাগের প্রশ্নে, হাউ মেনি খ্রিস্টানস ওয়ার টেকেন টু দ্য আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্টে কতজন খ্রিস্টানকে নিয়ে যাওয়া হয়েছিল, উত্তর লিখবে এ ফিউ থাউজেন্ড খ্রিস্টানস ওয়ার টেকেন টু দ্য আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্টে
কিছু সংখ্যক খ্রিস্টান, মানে খ্রিস্টান যে খ্রিস্টান ছিল অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিলো আগ্রা ফোর্টে। থাউজেন্ড মানে হাজার, ফিউ থাউজেন্ড মানে হাজারের চেয়েও, 1,000-এর চেয়েও কিছু বেশি, ঠিক আছে, এইগুলো এতগুলো খ্রিস্টানদেরকে নিয়ে যাওয়া হয়েছিলো আগ্রা ফোর্টে। তারপর দেখো চারেরটা কি আছে, হু আর মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস এলিফ্যান্টস, এলিফ্যান্টস মানে যে ওই যে যে ক্ষিপ্র যে হাতি ছিল, তাদের সামনে কাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, কে দাঁড় করিয়ে দিয়েছিল, এখানে যে ফাদার জন দ্য কুর্জ অ্যান্ড দ্য ক্যাপ্টিক খ্রিস্টানস আর মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস অ্যানিমালস, তো তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল কাদের সামনে, ফাদার জন দ্য কুর্জকে এবং তার যে বন্দি যে খ্রিস্টান তাদেরকে ওই হিংস্র যে এলিফ্যান্টস হাতি ছিল তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এরপরে পাঁচের প্রশ্ন, পাঁচের প্রশ্নতে কী হবে দেখো, হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু উইথ দ্য ফাদার জন দ্য কুর্জ, ওই হাতিটা ফাদার জন দ্য কুর্জের সঙ্গে কী করেছিল, তো উত্তর হয়ে যাবে দেখো, দ্য এলিফ্যান্ট ক্যারিড দ্য ফাদার আপন হিজ ব্যাক অ্যান্ড নেলড ডাউন ইন ফ্রন্ট অফ দ্য এম্পারর ইন এ ম্যানার অফ বিং মার্সি, তো হাতিটি কী করলো, হাতিটি ফাদার জন দ্য কুর্জকে তার পিঠের করে বয়ে নিয়ে গেল এবং এম্পারারের সামনে নতজানু হলো, যেন তার কাছে কোনো রকম ক্ষমা প্রার্থনা করছে। হোয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড, শাহজাহানের যে দুর্গ সেটা কোথায় অবস্থিত, শাহজাহান্স ফোর্ট ইজ লোকেটেড ইন আগ্রা, শাহজাহানের দুর্গ আগ্রাতে অবস্থিত। আসছে অ্যাক্টিভিটি ফাইভে, অ্যাক্টিভিটি ফাইভে কী বলেছে, মেক এ লিস্ট অফ হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ডস স অ্যাট দ্য ব্যান্ডেল চার্চ, ওয়ান ইজ ডান ফর ইউ, ওখানে তারা কী কী দেখেছিল ব্যান্ডেল চার্চে মিতা এবং তার বান্ধবীরা বা বন্ধুরা, সেটা তোমাকে একটা লিস্ট করতে হবে, ছটা লিস্ট করতে হবে। প্রথমে দেখো কী আছে, এ হিউজ ক্লক উইথ ফোর ফেসেস, একটা চার মুখ বিশিষ্ট একটা ঘড়ি ছিল বড়, স্ট্যাচু অফ মাদার মেরি ছিল ওখানে ছিল, দ্য মাস্ট ছিল, ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্ট ছিল, আর প্রেয়ার হল ছিল, সেমেন্ট্রি ছিল, তো এই কটা কিন্তু লিস্ট তোমরা করে নেবে, ঠিক আছে। এরপর আসছি আমরা তোমার অ্যাক্টিভিটি সিক্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, বক্স থেকে প্রপার ওয়ার্ড নিয়ে তোমাকে লিখতে হবে। তো চলো দেখে নিই কী আছে, প্রথমে দেখো কী আছে, উই হ্যাভ মেনি, এখানে প্রথমে আছে হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, এই যে বক্স থেকে, বক্স থেকে কিছু ওয়ার্ডগুলো নিয়ে এখানে বসতে হবে, প্রথমটা কী হবে, প্রথমটা হবে হিস্টোরিক্যাল প্লেসেস। কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন সি স দ্য মিউজিয়াম ইন কলকাতা, তো প্রথম এখানে লিখবে তোমরা এক্সাইটেড, দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন, তো হিউজ মানে হচ্ছে প্রকাণ্ড, তো বিশাল বিশাল বিল্ডিংস রয়েছে আমাদের কলকাতা শহরে, বা আমাদের শহরে প্রচুর বড় বড় বিল্ডিং রয়েছে, দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন, আমাদের শহরে অনেক বৃহৎ বৃহৎ অট্টালিকা রয়েছে, তো হিউজ মানে হচ্ছে বৃহৎ, দে ওয়ার হ্যাপি হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন, তারা খুব খুশি হয় যখন তারা তাদের তাদের শহরে পৌঁছায়, ঠিক আছে, হোম টাউনে যখন তারা পৌঁছায় তখন তারা হ্যাপি হয়, এখানে হ্যাপি লিখবে, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোসাস অ্যানিমালস, অর্থাৎ হিংস্র পশুর থেকে দূরে থাকো, ফেরোসাস মানে হিংস্র, দেয়ার ওয়াজ এ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার, শিক্ষক মশাই প্রবেশের পূর্বে ক্লাসের মধ্যে একটা প্রচণ্ড আওয়াজ হয়েছিল, তো এইভাবে কিন্তু তোমরা করবে। আসছি অ্যাক্টিভিটি সেভেনে, অ্যাক্টিভিটি সেভেনে কী বলা হয়েছে দেখো, বলছে সাপোজ ইউ ওয়েন টু এ জু উইথ ইয়োর প্যারেন্টস অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, রাইট ফাইভ সেন্টেন্স টু ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, তো মনে করো তুমি তোমার পিতামাতার সঙ্গে একটি জুতে গেছো অর্থাৎ চিড়িয়াখানাতে গেছো, সেখানে তুমি খুব মজাদার জিনিস দেখেছো, সেটা নিয়ে তোমাকে পাঁচটা বাক্য লিখতে হবে তোমার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য, তো দেখো, তো এভাবে লিখবে, লাস্ট সানডে আই ওয়েন টু দ্য আলিপুর জু অ্যাট অ্যাবাউট 9 AM উইথ মাই ফ্যামিলি, গত রবিবার আমি আমার পরিবারের সঙ্গে সকাল 9টার সময় আলিপুর জু আলিপুর চিড়িয়াখানাতে গিয়েছিলাম, দ্য অ্যানিমালস আর বিং গিভেন ফুড দেন, তখন সেই প্রাণীগুলোকে খাবার দেওয়া হচ্ছিলো, আই স দ্য টাইগার লায়ন্স লেপার্ড এলিফ্যান্ট ডিয়ার এপ জিরাফ অ্যান্ড হিপোপটেমাস, তো আমি সেখানে বাঘ সিংহ লেপার্ড চিতাবাঘ এলিফ্যান্ট হাতি ডিয়ার মানে হরিণ এপ মানে বানর জিরাফ এবং হিপোপটেমাস জলহস্তি দেখেছিলাম, দ্য টাইগার লায়ন অ্যান্ড লেপার্ডস এট ফ্রেশ ফ্লেশ সো দে ওয়ার গিভেন বিফ টু ইট হোয়ার অ্যাজ সুইট গ্রাসেস আর গিভেন টু দ্য ডিয়ার অ্যান্ড দ্য জিরাফস, তো দেখো বাঘগুলোকে বাঘ এবং সিংহ এবং চিতাবাঘদেরকে মাংস দেওয়া হয়েছিল খেতে, আর এদিকে অন্যদের জিরাফ এবং ডিয়ারদেরকে কী দেওয়া হয়েছিল, হরিণ এবং জিরাফদেরকে সুইট গ্রাস অর্থাৎ মিষ্টি ঘাস দেওয়া হয়েছিল।
দ্য এপস অ্যান্ড এলিফ্যান্টস আর গিভেন ব্যানানাস টু ইট, হাতি এবং বাঁদরগুলোকে কলা খেতে দেওয়া হয়েছিল। আই লাভ দ্য ট্রিপ অ্যান্ড ইট হ্যাজ বিকাম এ মেমোরেবল ওয়ান, আমি এই ভ্রমণটি খুব ভালোবাসি এবং এটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে আছে। তো অ্যাক্টিভিটি সেভেনেই তোমাদের এই লেসনের অ্যাক্টিভিটি সমস্তগুলো শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি, টাটা, গুড বাই।